শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 25 অক্টোবর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, অতিরিক্ত রাজস্ব আদায়ের সরকারি কৌশল, সমস্যায় সাধারণ নাগরিক, রাজ্যে সুবিধা প্রাপকদের হার বাড়ছে, শুধু অরুণোদয়ে বছরে প্রয়োজন 2700 কোটি টাকা, জলবায়ু পরিবর্তনের গ্রাসে রাজ্য, দেশে পঞ্চম আসাম, কালাচড়ায় প্রকাশ্যে জুয়ার আসর, পুলিশের ভূমিকায় ক্ষোভ জনমনে, ওপিএস চালু করার দাবিতে 3 বিধায়ককে স্মারকপত্র, 8 নভেম্বর গুয়াহাটিতে পদযাত্রার জোর প্রস্তুতি হাইলাকান্দিতে, বাগলেঞ্জের পারগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল লরি, বৃষ্টিতে দাসগ্রাম রাহাতপুর PMGSY সড়কের ভয়াবহ অবস্থা, চলাচলে চরম দুর্ভোগ। এবং সর্বশেষ খবরটি হলো, রাজ্যে মিয়া মিউজিয়াম স্থাপনকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। মিয়া মিউজিয়াম জ্বালিয়ে দেওয়ার দাবি প্রাক্তন বিধায়ক শিলাদিত্যের, উৎখাতে সরব বিজেপি বিধায়ক নেতারা, হিমন্তের সায় রয়েছে কটাক্ষ কমলাক্ষদে পুরকায়স্থের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর খবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। বিভিন্ন প্রকল্পে রাজ্যে সুবিধা প্রাপকদের সংখ্যা বাড়ছে, স্বাভাবিকভাবেই বাড়ছে সুবিধা প্রাপকদের দেওয়া আর্থিক সাহায্যের পরিমাণও, এই ক্ষেত্রে হিমশিম খাচ্ছে সরকার। ফলে বাধ্য হয়ে সরকার রাজস্ব বৃদ্ধি করছে বিভিন্ন দিকে, আর তা খুব কৌশলেই করা হচ্ছে এমনটাই জানান দিচ্ছে একটি সূত্র। এক সংবাদ সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এই বাড়তি সুবিধা প্রাপকেরই সংখ্যায় বর্তমানে গুয়াহাটির সম্পত্তি কর বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। অন্যান্য ক্ষেত্রেও রাজস্ব সংগ্রহের অভিযান অব্যাহত রয়েছে। সরকার সুরা থেকে 2500 কোটি টাকা রাজস্ব সংগ্রহের পরিকল্পনা করছে। গত বছর পুরনো গাড়ি থেকে কোটি কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে। মোটর পরিবহন আইনের অন্তর্গত সাধারণ পার্কিংয়ের ভুল হলেও অতিরিক্ত জরিমানা আদায় করা হচ্ছে। আসামের মতো রাজ্যে 3-4 বছর আগে মোটর পরিবহন আইন ভঙ্গ করলে 10-12 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতো, কিন্তু এখন সেই পরিমাণ ধার্য করা হয়েছে 100 কোটি টাকা। মোট কথা, অতিরিক্ত রাজস্ব সংগ্রহ প্রয়োজন হয়ে পড়েছে রাজ্য সরকারের। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, রাজ্য সরকারের মোট আয়ের 35,000 কোটি বছরে রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন ও মাসিক বেতনে খরচ হয়। কেন্দ্র সরকারের তহবিল মিলিয়েই চলে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম। তবে 70 লক্ষ সুবিধা প্রাপকের জন্য আলাদা করে তহবিলের প্রয়োজন রাজ্য সরকারের। রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের সুবিধা পাচ্ছে রাজ্যের মোট 18 লক্ষ মানুষ। বছরের 2700 কোটি টাকা প্রয়োজন হয় শুধু অরুণোদয় প্রকল্পের জন্য, বাকি প্রকল্পের সুবিধা প্রাপকরা তো রয়েছেন। ফলে রাজস্ব সংগ্রহের উপর জোর দিয়েছে সরকার। তবে সরকারি নীতি কৌশল যাই হোক না কেন, অতিরিক্ত কর আদায় নীতিতে সাধারণ নাগরিক যে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। অপরদিকে দিন দিন প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার জন্য বিশ্বের সঙ্গে আসামেও জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই জলবায়ু সংকটের জন্য অনেকাংশে মানুষও যে দায়ী তাতে কোনো সন্দেহ নেই। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর দেশের জলবায়ু পরিবর্তন সম্পর্কে এক সার্ভে চালায়, তারপর এক প্রতিবেদন প্রকাশ করে। এতেই জলবায়ু সংকটের ব্যাপারটি উঠে আসে। বনাঞ্চল ধ্বংস, মাত্রাতিরিক্ত দূষণ, প্লাস্টিকের মতো সামগ্রীর ব্যবহার সহ আরও বিভিন্ন কারণ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। সরকারও এ নিয়ে উদ্বিগ্ন। এসব বিষয় প্রকাশ পেয়েছে সার্ভের প্রতিবেদনে। প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের বিপদসংকুল তালিকায় আসাম 5ম স্থানে রয়েছে। তবে এই ক্ষেত্রে সর্বাধিক বিপজ্জনক রাজ্য হল ঝাড়খণ্ড। উত্তর পূর্বের মিজোরাম রয়েছে 2য় স্থানে। বিপদসংকুল রাজ্যের তালিকায় 3য় ও 4র্থ স্থানে থাকা রাজ্য হল উড়িষ্যা এবং ছত্তিশগড়। শুধু তাই নয়, আসামের 35টি জেলার মধ্যে 20টি জলবায়ু পরিবর্তনের ফলে বিপজ্জনক তালিকায় রয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর দেশের মধ্যে জলবায়ু সংকটের দিক দিয়ে 50টি জেলার তালিকা তৈরি করেছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তার মধ্যে 4টি জেলাই আসামে। জেলার মধ্যে বরাকে 1টি, করিমগঞ্জ, বাকি হচ্ছে গোয়ালপাড়া, ধুবড়ী এবং দরং। তবে সবচেয়ে বিপদসংকুল হচ্ছে করিমগঞ্জ। 50-এর মধ্যে আসামের অন্যান্য জেলার মধ্যে রয়েছে তিনসুকিয়া, বাক্সা, মরিগাঁও, ডিব্রুগড়, শিবসাগর, হাইলাকান্দি, নগাঁও, লখিমপুর, যোরহাট ও চিরাং।
অপরদিকে প্রতিবারের মতো এবারও বাজারে চূড়ার কালাচূড়া লঙ্গাই নদীর তীরবর্তী স্থানে কালীপুজো উপলক্ষে জুয়ার আসর বসেছে। আর এই আসরকে ঘিরে একটি মেলার রূপ ধারণ করেছে কালাচূড়া লঙ্গাই নদীর তীর। স্থানীয় সহ দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের বাহন নিয়ে দল বেঁধে লোক উপস্থিত হচ্ছে জুয়ার আসরে। আর এই আসরকে ঘিরে বিভিন্ন ধরনের খাওয়ার পসরা নিয়ে বসেছেন স্থানীয় দোকানিরা। ওই জুয়ার আসরে অংশ নিতে দেখা গেছে যুবক বয়স্ক পুরুষ সহ অল্প বয়সীদের। জুয়ার দানে কারো পকেট ভরলে অনেকের পকেট ফাঁকা হচ্ছে, এতে সর্বহারা হয়ে বেরিয়ে যেতে দেখা যায় অনেককে। এমর্মে স্থানীয় জনৈক্য ব্যক্তি জানান, বাজারে চূড়া থানা থেকে অল্প দূরে অর্থাৎ কালাচূড়ার লোয়েরপুয়া কানমুন সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া লঙ্গাই নদীর তীরে খোলা আকাশের নিচে প্রকাশ্যে চলছে জুয়ার আসর। অথচ আশ্চর্যজনকভাবে বাজারে চূড়া থানার পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে অনেকেরই ধারণা, পুলিশ প্রশাসনের সঙ্গে গোপন বোঝাপড়ার মধ্যে প্রকাশ্য স্থানে জুয়ার আসর চলছে। এমন কাণ্ড নিয়ে স্থানীয় অনেকের মনে ক্ষোভ রয়েছে। একাংশ লোকের অভিমত, বছরের একদিন একটু আনন্দ নেওয়ার জন্য কালীপুজো উপলক্ষে এখানে জুয়া খেলার আসর বসে। একটি বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ওই জুয়ার আসরে প্রায় 30টি জুয়ার দান রয়েছে। আর প্রতিটি দান থেকে জায়গার মালিকের নামে 350 টাকা ও পুলিশের নামে 1100 টাকা করে আদায় করা হয়েছে। তবে এ বিষয়ে জায়গার মালিক সহ পুলিশের কোনো মতামত জানা যায়নি। অপরদিকে পুরনো পেনশন স্কিম চালু করার দাবিতে আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী, কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর, হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের সঙ্গে পৃথক পৃথকভাবে দেখা করে স্মারকপত্র প্রদান করে সারা আসাম সরকারি এনপিএস কর্মচারী সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির এক প্রতিনিধি দল সোমবার হাইলাকান্দির 3 বিধায়কের সঙ্গে দেখা করে নিউ পেনশন স্কিম বাতিল করে ওল্ড পেনশন স্কিম চালু করার দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সারা আসাম এনপিএস কর্মচারী সংস্থার হাইলাকান্দি জেলা সভাপতি আনোয়ার হোসেন আহমেদ, সৈয়দ হোসেন মজুমদার, ফয়জুল হোসেন লস্কর, নাসির উদ্দিন বড়বুইয়া, সৈয়দুর রহমান, উপসভাপতি শুভ গৌরব রায়, জেলা সহসম্পাদক সুফিয়ান সিদ্দিকী প্রমুখ। ওপিএস চালু করার দাবিতে আগামী 8 নভেম্বর খানাপড়া থেকে দিশপুর পর্যন্ত পদযাত্রায় হাইলাকান্দি জেলা থেকে কমপক্ষে 500 প্রতিনিধি সামিল হবেন। পদযাত্রাকে সামনে রেখে জোরদার প্রচার ও প্রস্তুতি চলছে বলে সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন। অপরদিকে শালচাপড়া পুলিশ পেট্রোল পোস্টের অন্তর্গত শালচাপড়া দ্বিতীয় খণ্ড নতুন ব্রিজ সংলগ্ন বাগলেঞ্জের পার গ্রামে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উত্তরপ্রদেশ থেকে শিলচরের উদ্দেশ্যে আসছিল কাঁচ বুঝাই লরিটি। লরির নম্বর UP75M9727। স্থানীয় জনসাধারণ ও শালচাপড়া পুলিশ চালক ও সহচালককে গাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। অপরদিকে সংস্কারের অভাবে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে উত্তর করিমগঞ্জের একাংশ সড়ক। সাংসদ বিধায়ক সহ বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বছর খানেক থেকে উত্তর করিমগঞ্জের ফকিরাবাজার গিরিশগঞ্জ এবং দাসগ্রাম রাহাতপুর PMGSY সড়ক দুটির বেহাল অবস্থা বহুবার সংবাদপত্রের শিরোনাম দখল করলেও নেই কোনো পরিবর্তন। সোমবারের মুষলধারে বৃষ্টি সড়কের গর্তগুলোতে মাছ ধরার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। কাদা আর গর্তের মিছিল উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের দাসগ্রাম রাহাতপুর সড়কে, এতে চলাচল করতে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। সংস্কারের অভাবে দুঃখছে ওই PMGSY সড়কটি, এ নিয়ে এলাকায় তীব্র খুব প্রশমিত হচ্ছে, তবুও সংস্কারের নেই কোনো তৎপরতা। বিশেষ করে দাসগ্রাম থেকে রাহাতপুর হয়ে পনেরগড় পাতু সড়কের সীমান্ত পর্যন্ত সড়কের বেহাল অবস্থার জন্য গ্রামের নিত্যযাত্রী সহ যানবাহন চলাচলে চরম দুর্গতির শিকার। একটু বৃষ্টি দিলেই সড়কের পিচ ভেঙে গিয়ে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর গর্তগুলো কাদায় থই থই করে পিচ উঠে গিয়ে এখন কৃষি জমিতে পরিণত হয়েছে সড়কটি। রাস্তাটির হাল এত শোচনীয় হলেও মেরামতের নেই কোনো ইঙ্গিত। ভয়ঙ্কর গর্তে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দাসগ্রাম এলপি স্কুল, লাতুসৎপুর জিপি অফিস, দাসগ্রাম হাসপাতালের রাস্তার প্রবেশ মুখগুলো। নিত্যদিন জিপি অফিস এবং হাসপাতালে আসা যাওয়ার সময় কাদার জন্য নাজেহাল আমজনতা। প্রতিদিন চিকিৎসার জন্য আসা জনগণ, সাধারণ রোগীসহ প্রসূতিদের হাসপাতালে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এরপর নেই সংস্কারের উদ্যোগ। ভুক্তভোগী এলাকাবাসী এই দুর্যোগ সৃষ্টির জন্য পূর্ত বিভাগের গাফিলতি এবং ঠিকাদারদের নিজ মানসিকতাকে দায়ী করেছেন। এলাকাবাসীর অভিযোগ মতে 2014-15 সালে PMGSY প্রকল্পের অধীনে
1,20,57,000 টাকা বরাদ্দ হলেও কাজ শুরু হয়েছিল 2016-17 বর্ষে। ঠিকাদারের নিম্নমানের কাজের জন্য এত তাড়াতাড়ি সড়কটি ভেঙে গিয়ে কঙ্কাল রূপ ধারণ করেছে। 2014 থেকে 2019 সাল পর্যন্ত সড়কটির মেনটেনেন্স খাতে প্রায় 7,32,628 টাকা বরাদ্দের কথা সাইনবোর্ডে শোভা পেলেও কাজ হয়নি। এই অর্থ রাঘব বোয়ালদের পকেটস্থ হয়েছে বলেই অভিযোগ। রাতের অন্ধকারে সাধারণ পথচারীদের গর্তে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। স্থানীয়দের অভিমত, সড়কের বেহাল অবস্থায় সাইকেল রিক্সা দূরের কথা, হেঁটে চলাচল দুষ্কর হয়ে উঠেছে। স্থানীয় মানুষের এই কষ্ট লাঘবে সংশ্লিষ্ট সরকারি বিভাগের দায়িত্বজ্ঞানহীন কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। শীঘ্রই সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ এবং নেতা মন্ত্রীদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। সেই সঙ্গে নিম্নমানের কাজের তদন্ত দাবি করেছেন। জনগণের অভিযোগ মতে রাতের অন্ধকারে এই ভাঙ্গা রাস্তা দিয়ে প্রতিনিয়ত পাথরের লরি আসা যাওয়ার পাশাপাশি অবৈধ লাল মাটির লরির দৌরাত্ম্য আরও বেড়ে চলেছে। এই বিষয়ে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। অপরদিকে রাজ্যে মিয়া মিউজিয়াম স্থাপনকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। রবিবার গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরে একাংশ সংখ্যালঘু মানুষ মিয়া মিউজিয়াম স্থাপন করে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছেন। ওই মিউজিয়াম জ্বালিয়ে দেওয়ার দাবি তুলেছেন প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। আসামে এমন মিউজিয়াম উচ্ছেদের দাবি জানিয়েছেন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন। এদিকে মিয়া মিউজিয়াম না বলে বাংলাদেশি মিউজিয়াম বলে সোমবার অভিহিত করেছেন হুজাইর প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। এদিন সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আসামে মিয়া মিউজিয়াম কখনোই মেনে নেওয়া যায় না, এটিকে অবিলম্বে ভেঙে জ্বালিয়ে দিতে হবে। মিয়ারা কখনোই আসামের সংস্কৃতি গ্রহণ করবে না, ইচ্ছে হলে তারা বাংলাদেশে গিয়ে এমন মিউজিয়াম গিয়ে তৈরি করুক। এদিন এই মিউজিয়ামের বিরুদ্ধে মুখ খুলেন ডিব্রুগড়ের বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকন। তিনি বলেন, মিয়া মিউজিয়াম আমদানি করেছেন বিধায়ক শেরমান আলী, কলাক্ষেত্রে মিয়া মিউজিয়াম স্থাপন করতে না পেরে এবার লক্ষ্মীপুরে স্থাপন করেছে। তিনি বলেন, এই মিয়া মিউজিয়াম উৎখাত করার জন্য তিনি সরকারের কাছে দাবি জানাবেন, মিয়া মিউজিয়ামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার বলেও তিনি মন্তব্য করেন। মিয়া মিউজিয়াম স্থাপনের কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস বিধায়ক আব্দুল রশিদ মণ্ডল। তিনি বলেন, আসামের বসবাসকারী বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি রয়েছে, তা সংরক্ষণ করে মিউজিয়াম স্থাপনে কোনো অসুবিধা নেই, কিন্তু সেখানে মিয়া শব্দ কেন ব্যবহার করা হবে সেখানেই তার বিরোধিতা। তিনি বলেন, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি নিয়েই বৃহত্তর অসমীয়া সংস্কৃতি, সেখানে মিয়া শব্দের বিরোধিতা করেন তিনি। তার মতে রাজ্যের সকল মুসলমান লোক নিজেকে মিয়া বলে ভাবেন না, একটি বিচ্ছিন্নতাবাদী শক্তি এই কাজ করেছে। বিশিষ্ট লেখক ইসমাইল হোসেন বলেন, মিয়া মিউজিয়াম স্থাপন করা এক বিভ্রান্তিকর, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণ করে মিউজিয়াম স্থাপন হতে পারে, কিন্তু মিয়া মিউজিয়াম স্থাপন করে যারা দাবি করেছেন যে 1,40,00,000 মুসলমানের এই মিউজিয়াম, সেখানেই তার আপত্তি। তিনি বলেন, মুসলমান সমাজের 80% লোক নিজেকে মিয়া বলে মনে করেন না, মিয়া বলে কোনো জনগোষ্ঠী নেই বলে উল্লেখ করে তিনি বলেন, তারা প্রাচীন কামরূপের বাসিন্দা এবং খিলঞ্জিয়া, কিন্তু যারা মিয়া মিউজিয়াম স্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করেছেন তারা আসামের ইতিহাস জানেন না। বিজেপি বিধায়ক বিনোদ হাজারিকা বলেন, আসামের খিলঞ্জিয়া মুসলমানরা কখনো এই মিয়া মিউজিয়ামকে সমর্থন করেন বলে তিনি মনে করেন না। তার মতে মিয়া মিউজিয়াম স্থাপন করতে হলে বাংলাদেশ বা পাকিস্তানে স্থাপন করুক, আসামে নয়। তিনি সরকারকে মিয়া মিউজিয়াম উচ্ছেদ করার জন্য দাবি জানাবেন। গোটা বিতর্ক নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেই কটাক্ষ করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, মিয়া মিউজিয়াম হলো মুখ্যমন্ত্রীর হিডেন এজেন্ডার অংশ, আমরা তো বাঙালি মিউজিয়ামের দাবি করে আসছি। রাজ্যের 50-80% বাংলাভাষী বিজেপির ভোটার, বাংলাভাষীদের স্বার্থে সরকার বাঙালি মিউজিয়াম স্থাপনের উদ্যোগ নিক। বিজেপি তো শুধু মুখে সনাতন ধর্মের কথা বলে কাদের কাজ কিছুই করে না। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী সবসময় সনাতন সংস্কৃতির কথা বলেন, অথচ সনাতন সংস্কৃতিকে তিনি এড়িয়ে চলেন। বহুদিন থেকে রাজ্যে বাঙালি মিউজিয়ামের দাবি করে এলেও রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। বিজেপিকে বাঙালিরা ভোট দিয়ে জেতালেও এই রাজ্যের বাঙালিদের জন্য কোনো কাজ করতে রাজি নয় তারা।